আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমরা শিখব ইলেকট্রিক মিটারের সঙ্গে কাট আউট এবং মেন সুইচ কীভাবে কানেকশন করা হয়। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি খুব সহজেই বুঝতে পারবেন। তো আমরা মিটারটিকে আগে হাতে করে ধরে পেন্সিল দিয়ে দাগ তুলে নেব, যাতে স্ক্রুপগুলো সহজে আমরা লাগাতে পারি। তো আমরা দাগ তুলে নিয়েছি, এবারে হাতুড়ি আর স্ক্র্যাপার দিয়ে একটু করে দাগ করে নেব, যাতে স্ক্রুগুলো লাগানো যায় সহজে। এইভাবে একটুখানি করে দাগ করে নেবেন, তাহলে সহজেই লাগানো যাবে। এইভাবে একটুখানি করে, যদি ড্রিল থাকে ড্রিল করে নিলে আরও সুবিধা হবে। তো এইভাবে একটুখানি করে দাগ করে নিলে অনাসে টাইট দেওয়া যাবে। সর্বপ্রথম আমরা দুটো স্ক্রু এখানে লাগিয়ে দেবো, যে মিটারটাকে ক্যালেন্ডারের মধ্যে ঝুলিয়ে দেবো। দেওয়ার পর নিচে একটা স্ক্রু দিয়ে টাইট দিয়ে দিলে মিটারটা অনাসে রয়ে যাবে। এইভাবে দুটো স্ক্রু আগে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর এবার মিটারটাকে আমরা ঝুলিয়ে দেব স্ক্রুপের মধ্যে। ঠিক এইভাবে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দেওয়ার পর স্ক্রুপগুলো হালকা করে টাইট দিতে হবে, যাতে মিটারটা বেশি যাতে না নড়ে। এইভাবে টাইট দিয়ে নেবেন। তারপর নিচে এখানে একটা স্ক্রুপ টাইট দিয়ে দিলেই মিটারটা অনাসে রয়ে যাবে। দুটো দেওয়ার দরকার নেই, একটা দিলেই হবে, অনেকে দুটো দেয়। তো আপনি যদি মনে করেন দুটোও দিতে পারেন, এইভাবে একটা দিয়ে দিলেও অসুবিধা নেই, কোনো অসুবিধা হবে না। মিটারটা লাগানো মোটামুটি হয়ে গেছে। এরপর আমরা কাট আউটটি লাগাবো। এটি একটি 32 অ্যাম্পিয়ারের কাট আউট। কাট আউটটিকে ধরে আমরা দুটো দাগ তুলে নিচ্ছি। দাগ তুলে নিয়ে হাতুড়ি এবং স্ক্র্যাপার দিয়ে হালকা করে দাগ করে নেব, যাতে স্ক্রুপ দুটো লাগাতে সুবিধা হয়। এইভাবে হালকা করে দাগ করে নেবেন। দাগ করে নিয়ে স্ক্রুপগুলো আগে কাট আউটের মধ্যে লাগিয়ে নিলে সুবিধা হবে লাগাতে। তো এইভাবে কাট আউটের মধ্যে আগে স্ক্রুপ দুটোকে লাগিয়ে নেবেন। লাগিয়ে নিয়ে ঠিক জায়গায় লাগিয়ে স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট দিয়ে দেবেন। তো আমরা একটা 32 অ্যাম্পিয়ারের কাট আউট লাগিয়েছি, যাতে একটু লং ডিভিটি হয়। 16 অ্যাম্পিয়ার লাগালে বেশিরভাগ পুড়ে যায় তাড়াতাড়ি, সেই জন্য 32 অ্যাম্পিয়ারের কাট আউট লাগিয়েছি। এবং মেন সুইচটাও আমরা 32 অ্যাম্পিয়ারই লাগাবো, যাতে পরবর্তীকালে আর কোনো অসুবিধা না হয়। ঠিক এইভাবে আপনারা লাগিয়ে নেবেন। ভালোভাবে টাইট দিয়ে নেওয়া হলো, যাতে অসুবিধা না হয়। এরপর আমরা মেন সুইচ লাগাবো। মেন সুইচটা ঠিক ওইভাবেই আগে ধরে দাগ তুলে নেব, সোজা করে বসিয়ে আগে পেন্সিল দিয়ে দাগ তুলে নেব। দাগ তুলে নিয়ে হাতুড়ি স্ক্র্যাপার দিয়ে হালকা করে স্ক্রুপের দাগটা তুলে নেব, যাতে স্ক্রুগুলো সহজে লাগানো যায়। ঠিক এইভাবে হালকা করে দাগ করে নেব আবার। আপনারা যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবেন, করে বলবেন যদি এটা বুঝতে পারছি না, সেটা আমরা আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। স্ক্রুপের মাথায় একটা করে ওয়াশার দিয়ে দিয়েছি, যাতে টাইটটা আরও ভালো দেওয়া যায়, বা মেন সুইচের যে স্ক্রুপের জায়গাগুলো করা থাকে অনেকটাই বড় থাকে, স্ক্রুপের মাথাটা গলে যাবার ভয় থাকে, সেই জন্য একটা করে ওয়াশার দিয়ে দিয়েছি, যাতে ভালোভাবে টাইটটা দেওয়া যায়। নাহলে হ্যান্ডেলটা যখন তোলা ফেলা করা হবে, অন অফ করা হবে, তখন মেন সুইচটা নড়তে পারে, সেই জন্য ওয়াশার দিয়ে একটুখানি ভালোভাবে টাইট দিয়ে নিলাম। আমাদের মেন সুইচ লাগানো হয়ে গেছে। এবার আমরা কানেকশানের জন্য 4 mm তার নিয়েছি।
পরে তার দিয়ে আমরা কানেকশন করব। তো মিটারের মেন সুইচের নিচে যে রাবারটা থাকে সেটা একটুখানি কেটে নিচ্ছি, যাতে রাবারের ভিতর দিয়ে তারটা গলিয়ে নেওয়া যায়। রাবারটা খুলে অনেকে ফেলে দেয়, তবে এটা ফেলে দেওয়া ঠিক নয়, এটা লাগিয়ে নেওয়াটাই ভালো, সেফটি হবে জিনিসটা। কোম্পানি যেহেতু দিয়েছে ভালো মন্দ বুঝেই দিয়েছে, তো সেটা খুলে ফেলার দরকার নেই। একটু কষ্ট হবে হয়তো কাটতে, কেটে নিয়ে ওটা লাগিয়ে দিলেই ভালো হবে। তো আমরা ওই গার্ডটা খুলে নিলাম, খুলে নিয়ে এবারে কানেকশানটা করব। এটা হচ্ছে ফেজ টার্মিনাল, ফেজ টার্মিনালে প্রথম তারটা কানেকশান করে নিচ্ছি। এখান থেকে কাট আউট পর্যন্ত এটা মাপ করে কেটে নেব। মাপ করে তারটা কেটে নিলাম, পরবর্তী কানেকশানটা করব, তার আগে তারটা গলিয়ে নিচ্ছি। এবার নিউট্রাল কানেকশানটা করছি, ডান দিকটা ফেজ দিয়েছি, বাঁ দিকটা নিউট্রাল দেওয়া হচ্ছে। তো এটাই সিধে কানেকশান, এবার অনেকে বাঁ দিকে ফেজ দেয় কিন্তু এটা ঠিক না, ডান দিকে ফেজ বাঁ দিকে নিউট্রাল দেওয়াটাই বেস্ট, এটাই বেশিরভাগ সবাই করে, সেই জন্য আমরা এইভাবেই করছি। নিউট্রালের তারটাও আমরা মেপে কেটে নেব, এটা মিটার থেকে একটু বড় রাখবো, যাতে পরবর্তীকালে পুড়ে গেলে সেটাকে ফের কানেকশান করা যায়। তারটাকে হালকা করে পাক দিয়ে নেব, নিয়ে কাট আউটের ফেজ দিয়ে টার্মিনালটা উপর দিকে, উপর দিকে আমরা এটা কানেকশান করে দেব। ফেজটা কাট আউট ভায়া হবে এইটা সবসময় মাথায় রাখবেন, কাট আউটটা ওই জন্যই লাগানো হয় যাতে ফেজটাকে ভায়া করে মেন সুইচে দেওয়া যায়। মেন সুইচে কোনো কিছু কাজ করতে গেলে কাট আউটটা খুলে দিলে তাহলে আর কোনো অসুবিধা হবে না, এই সব কারণে কাট আউটটা আরও বিশেষ করে ব্যবহার করা হয়। অনেক সময় মেন সুইচে কাজ করতে গেলে ভয় লাগে, অনেকে ভয় পায় হয়তো শর্ট লেগে যাবে নাকি, তো স্বাভাবিক ব্যাপার, এটা ভয় পেতেই পারে, সেই কারণে কাট আউটটা ব্যবহার করা হয় যাতে কাট আউটটা খুলে দিলে মেন সুইচের কাজটা নির্ভয়ে করা যাবে। সবসময় মাথায় রাখবেন কাট আউট ভায়া হয়ে ফেজটা মেন সুইচে যাবে। এবার আমরা মিটারে কানেকশানটা করে দেব, মিটারে যেটা কাটছে এটা নিউট্রাল টার্মিনাল, এটা আমরা নিউট্রালে দিয়ে দেবো, নিউট্রাল তার এটা নিউট্রালে দিয়ে দেবো। মিটারের বাঁদিকে ডান দিকে যেটা টার্মিনালটা এটা ফেজ, বাঁদিকেরটা হচ্ছে নিউট্রাল, তো আমার নিউট্রালটা কানেকশান করে দিলাম প্রথম, তারপরে ফেজটা কানেকশান করব। সর্বপ্রথম নিউট্রাল কানেকশান করতে হয় যখন লাইন চালু থাকে, মিটারে অলরেডি লাইন চালু দেওয়া চালু করা আছে, তো সেই জন্য আমরা নিউট্রালটাকে আগে কানেকশান করব, তারপরে ফেজটা কানেকশান করব। চালু অবস্থায় যদি ফেজটাকে কানেকশান করে দেওয়া হয় তখন লাইনটা ব্যাকে নিউট্রাল দিয়ে আসবে, সেখানে শর্ট লাগার ভয় থাকে, সেই জন্য সর্বপ্রথম নিউট্রালটা কানেকশান করতে হয়, তারপরে ফেজ কানেকশান করতে হয়। তো আমরা নিউট্রালটা কানেকশান করে নিয়েছি, এবার ফেজটা কানেকশান করে দেবো, করে দিলেই আমাদের কানেকশানটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যদি কোনো রকম অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন, সেটা আমরা আরও ভালোভাবে বোঝাবার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।